আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি বিডি স্পোর্টস নেটওয়ার্কে। এলপিএল এর ফাইনালে উঠেছে আফিফ হোসেনের দল জাফনা কিংস। টুর্নামেন্টের প্রথম কোয়ালিফায়ারে তার দল হারিয়েছিল ক্যান্ডি ফ্যালকনসকে। বিস্তারিত জানতে পুরো ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করুন এবং নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করুন। বুধবার প্রেমাদাসা স্টেডিয়ামে প্রথমে ব্যাট করে নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেটে হারিয়ে 143 রান করেছিল ক্যান্ডি। জবাবে ব্যাট করতে নেমে 11 ওভারে 3 উইকেট হারিয়ে 98 রান করেছিল জাফনা। জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে আফগান ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজ ব্যক্তিগত 10 রানে আউট হলে তখন ক্রিজে এসেছিলেন আফিফ হোসেন। বাংলাদেশের এই ক্রিকেটার 9 বলে তখন 14 রান করে করুণারত্নের শিকার হয়েছিলেন। আর আজকে ফাইনাল ম্যাচে খেলতে নেমেছিলেন আফিফ হোসেন। আফিফ হোসেনদের বিরুদ্ধে কলম্বো স্টার্স 163 রানের বড়সড় স্কোর দাঁড় করিয়েছিল, যেখানে নিশান মাদুষ্কা করেছিল 3 বলে 1, চান্দিমাল 40 বলে 49, আসালাঙ্কা 23 বলে 31, রবি বোপারা 33 বলে 47 রান। শেষ দিকে ম্যাথিউস করেছিলেন 11 বলে 12 আর মোহাম্মদ নবী 9 বলে 15 রান করে ফার্নান্দোর বলে আউট হয়েছিলেন। তাদের সম্মিলিত স্কোরে মূলত 163 রান করেছিল। পরবর্তীতে এমন টার্গেটে খেলতে নেমেছিল আফিফ হোসেনের জাফনা কিংস। প্রথম দিকে আজ রহমানুল্লাহ গুরবাজ মারাত্মক মারকুটিভাবে শুরু করেছিলেন, করেছেন 18 বলে 36 রানের একটা ইনিংস। রহমানুল্লাহ গুরবাজ আউট হওয়ার পর তখন ক্রিজে এসেছিল ওয়ান ডাউনে আফিফ হোসেন ধ্রুব। কিন্তু দুঃখের বিষয়, প্রথম থেকে মন্থর গতিতে শুরু করেন আফিফ হোসেন ধ্রুব, যেখানে 10 বলে মাত্র 3 রান করে আজ আউট হয়েছেন তিনি। বেনি হাওয়ালের একটি বল কাট করতে গিয়ে হঠাৎই উপরে উঠে যায় বলটি, আর সেই বলটি দুর্দান্ত ড্রাইভ দিয়ে ম্যাথিউস তালুবন্দি করে ফেলেন। আর আফিফ হোসেনের এমন আউট দেখে রীতিমতো অবাক হয়েছেন থিসারা পেরাডা। জাফনা কিংসের ফ্রাঞ্চাইজি আশা করেছিলেন আজ আফিফ হোসেন ধ্রুব আবারও জ্বলে উঠবেন। শ্রীলঙ্কা প্রিমিয়ার লিগের অভিষেকটা দারুণ হলেও শেষটা রাঙাতে পারেননি আফিফ হোসেন, তাই তো এবার মন খারাপ শ্রীলঙ্কার প্রিমিয়ার লিগের ভক্তদের। এই ছিল দর্শক আমার হাতে থাকা সর্বশেষ খেলার আপডেট। প্রতিনিয়ত খেলার সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাথেই থাকুন।